রাজ্যে করোনা আতঙ্কের মধ্যে দিয়ে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো রাজ্যের কোন কোন জেলায় এই আশাকর্মীদের নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং কীভাবে আবেদন করবেন, এই সবই বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনাদের সাথে আছি আমি সঞ্জয়, আপনারা দেখছেন বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেল, সর্বদা আপনার পাশে আপনার সাথে। করোনা আতঙ্কের মধ্যে রাজ্যে ফের কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই শূন্য পদে আবেদন করার জন্য কোনো আবেদন ফি দিতে হবে না, অর্থাৎ বিনামূল্যে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1/1/2020 অনুযায়ী আবেদন প্রার্থীর 30-40 বছরের মধ্যে, এবং যারা বিভিন্ন সংরক্ষণ ক্যাটাগরিতে পড়ে থাকেন তাদের জন্য সরকারিভাবে যে বয়সের ছাড় দেওয়া থাকে ঠিক সেভাবেই ছাড় দেওয়া হবে। যোগ্যতা, শুধুমাত্র স্থানীয় বসবাসকারী মহিলারা এই শূন্য পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসাবে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তারা আবেদনের যোগ্য। প্রার্থীকে অবশ্যই বিবাহিতা বা বিবাহ বিচ্ছিন্না কিংবা বিধবা হতে হবে। আবেদন পদ্ধতি, সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য পত্রটি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক থেকে নিয়ে এসে ফর্মটি ফিল আপ করে নিজের ব্লক অফিসে জমা করতে হবে। তো ব্লক অফিসে জমা করার আবেদনের শেষ তারিখ হলো 27/7/2020, অর্থাৎ এই জুলাই মাসের 27 তারিখ হলো লাস্ট ডেট। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং মহকুমার বাসন্তী ব্লকে বেশ কিছু সংখ্যক আশাকর্মী নিয়োগ করা হবে। আরও জানানো হয়েছে কেবলমাত্র সেই ব্লকের অধীনেই যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখান থেকে কেবল আবেদন গ্রহণ করা হবে, বাইরের কেউ এই শূন্য পদে আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। তো সেই আশাকর্মী নিয়োগ করার জন্য তাদের যে যোগ্যতা লাগছে শিক্ষাগত, সেটা হলো মাধ্যমিক পাস, এবং তাদের বয়স হতে হবে 30-40 বছরের মধ্যে। তো তারা আবেদন করতে পারেন। এই পুরো আবেদন পদ্ধতিটা অফলাইন একটি পদ্ধতি, এর জন্য আপনাকে জেলার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অফিসে যেতে হবে, সেখান থেকে আবেদনপত্র নিতে হবে এবং ফর্মটি ফিল আপ করে ব্লক অফিসে জমা করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, তোমাদের একটি লাইক আমাদের অনেক বেশি মোটিভেট করে এই ধরনের ভিডিও প্রদান করার জন্য। আর যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে ভুলবে না। আর বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবে, লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। জয় বাংলা, জয় ভারত।